আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছি। নতুন দিনের আর একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করেছি, ঘুম থেকে উঠতে উঠতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছে। আর দেরি করে ঘুম থেকে উঠলে তো কাজের কোনো বরকতি পাওয়া যায় না। দেখা যায় ঘুম থেকে উঠে টুকিটাকি একটু কাজ না করতে করতে জোহরের আজান দিয়ে দেয়, তখন আসলে একটু তাড়াহুড়ো লেগে যায় যে কোনটা রেখে কোনটা করব, নামাজ পড়তে হবে। তো তখন আসলে ওইভাবে সংসারের কাজগুলো সব কিছু ঠিক মতো করতে পারি না। তারপরও সংসারের কিছু কিছু কাজ আসলে না করলে নয়। তাছাড়া প্রতিদিনই কিন্তু জামা কাপড় অনেক অনেক আমাকে ক্লিন করতে হয়, যেহেতু ছোটো ছোটো বাচ্চা আছে, জামা কাপড় অনেক বেশি নষ্ট করে। যাই হোক, তো আমি প্রথমে ভাবলাম যে ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেই, আর নামাজ পড়ি যেহেতু এই রুমটা, তো এই জন্য আসলে সব সময় এই রুমটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তবে বাচ্চাদের জন্য এখন আর তেমন একটা পারি না, কারণ নামাজের সময় বাচ্চারাও এসে এই রুমের মধ্যে এলোমেলো করবে। তাছাড়া আমার বড় মেয়ে কিন্তু এখন আমাদের সাথেও নামাজ পড়তে আসে আর নামাজ পড়ে। বাচ্চাদের আর নামাজ, নামাজের নাম করে এসে দুই বোনেতে মিলে পুরো রুমটাই এলোমেলো করে রেখে যায়। আর এই তো মোটামুটি সব কিছু একটু গুছিয়ে নেওয়ার পরে আমি একটু ভিডিও করছিলাম, আর হঠাৎ করে আমার মেয়েরা দৌড়ে ছুটে চলে এলো। এসে তো পুরো বিছানাটা আবার এলোমেলো করে দিয়েছে, এমনই করে একদিক দিয়ে গুছিয়ে রাখি তো অন্যদিক দিয়ে আবার এসে এলোমেলো করে ফেলে। দুদিন হলো বড় মেয়ের হাতের প্লাস্টারটা খুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ এখন একটু ঠিক আছে, ঠিক মতো নাড়াচাড়াও করতে পারে। ভিডিওর এ পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টটি আরও একবার করে নিচ্ছি। যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আশা রাখছি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমরা যারা গৃহিণীরা আছি তাদের আসলে কাজের কোনো শেষ নেই, প্রতিদিনই সংসারের কাজকর্মগুলো করে নিতে হয়। রোজা হোক বা রোজা ছাড়া হোক, কাজ তো করতেই হবে। আর এই তো অফ ক্যামেরায় সংসারের বেশ অনেকগুলো কাজকর্ম করে নিয়েছি, এখন ভাবলাম বাসাটাকে ক্লিন করে ফেলি। সংসারের সব কাজকর্ম শেষে পুরো বাসাটা গুছিয়ে নেওয়ার পর বাসাটাকে ভালো করে ক্লিন করে নিলে যে কী শান্তি লাগে! আর এই শান্তির জন্যই তো ঘুম থেকে উঠেই একদমই দুপুর পর্যন্ত যে কি তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করে নিতে হয়। আর এই সংসারের কাজগুলো আসলে একদিন না করলে পরবর্তীতে আরও অনেক বেশি ঝামেলা করতে হয়, এজন্য আসলে প্রতিদিনের কাজকর্মগুলো প্রতিদিন করে নিলেই ভালো হয়। আর এই তো দেখতে দেখতে কিন্তু পাঁচটা রোজা পার হয়ে গিয়েছে, আমার এই ভিডিওটি আপলোড করতে করতে কিন্তু ছয়টা রোজাও শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে তো একদিন বৃষ্টি হয়েছিল তৃতীয় রমজানে, এখন আবার দুই দিন খুব বেশি রৌদ্র পড়ছে। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত রোজাগুলো খুবই ভালোভাবে কাটছে। আর এই পুরো রমজান মাস জুড়ে আমাদের সবারই আসলে নিত্যদিনের রুটিনটা একটু চেঞ্জ হয়, সব কিছুতেই আসলে চেঞ্জ আসে। ঘুম থেকে উঠেই কিন্তু দুপুর পর্যন্ত এক এক করে সংসারের কাজকর্মগুলো করে নিতে হয়, তারপর আবার দেখা যায় বিকেলবেলা ইফতারি বানানোর নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়তে হয়। আর আমি তো সেহরির রান্নাটা বিকেলবেলা করি না, রাত্রেবেলা করি, কারণ বিকেলবেলা ইফতারি সেহরি রান্না নিয়ে আসলে আমি অনেক বেশি ঝামেলায় পড়ে যাই, এজন্য সেহরির রান্নাটা আমি আর বিকেলবেলা করি না, ওটা আমি হচ্ছে রাত্রেবেলা করি। তো আবার ইফতারি খাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার উঠে নামাজ টামাজ পড়ে আমি সেহরি রান্না শুরু করে দিই। তো দেখা যায় সারাদিনই আমাকে কাজকর্মের মধ্যেই থাকতে হয়। আর এভাবেই রোজার মাসের দিনগুলো আমার যাবে। আর এই তো এটা হচ্ছে বিকেলবেলা, বেশ কদিন আগে আমি এ বোতলের মধ্যে বেশ কিছু কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে ভাবলাম যে কলার খোসা ভিজানো পানিটা গাছেদের দিয়ে দিই। আমার বারান্দার গাছগুলো কিন্তু এখন মাশাআল্লাহ খুবই সুন্দর আছে। আর এই তো ছোট্ট গোলাপ গাছটা আমি কিছুদিনের জন্য বারান্দায় আনি, আবার কিছুদিনের জন্য ছাদে নিয়ে যাই। তবে বারান্দায় আসার পরে ফুলগুলো ফুটেছে, তবে গাছের পাতাগুলো কেমন যেন একটা হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে ঝরে, তাই ভাবলাম আবারও নিয়ে ছাদে দিয়ে আসবো। ছাদে তো আসলে অনেক বেশি রোদ পড়ে, যেটা গোলাপ গাছের জন্য অনেক বেশি উপকারী, গোলাপ গাছ আসলে রোদের মধ্যেই বেশি ভালো হয়। আমার বারান্দার গাছগুলোতে কিন্তু বেশিরভাগ সময় আমি রাত্রেবেলা পানি দেই, তো এজন্য আসলে ওইভাবে আর ভিডিও করতে পারি না, তাই আজকে ভাবলাম একটু বিকেলবেলা পানি দেই, কারণ আমি একটু পরে আবার ইফতারি তৈরিতে চলে যাব। তো এখন একটু সময় আছে, তাই ভাবলাম একটু গাছে পানি দিয়ে দেই। কলার খোসা ভিজানো পানিটা কিন্তু গাছেদের জন্য অনেক বেশি উপকারী, তো এজন্য দেখা যায় প্রায় সময় আমি কলার খোসা ভেজানো পানিটা দিয়ে থাকি।
আর তো গাছেদের পানি দেওয়া শেষ করে চলে যাবো ইফতারি তৈরিতে। তো আজকে ভাবছিলাম তেমন একটা কিছু তৈরি করব না, খুব হালকা পাতলা ইফতারি তৈরি করব। তবে কিছুই করার নেই, আরিয়ার পাপা আসলে ভাজা পড়াগুলো খেতে পছন্দ করে, তো ও বললো না সব কিছুই তৈরি করতে হবে। হঠাৎ করে আমার মনে হলো আজকে একটু চিড়া খাবো, তো এই জন্য আমি প্রথমে একটু চিড়া ভিজিয়ে রাখবো, তারপরে হচ্ছে ইফতারি প্রিপারেশনগুলো বাকি অন্যান্য আইটেমগুলো রেডি করে নেব। চিড়াটা আসলে আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি, যে যার পছন্দ অনুযায়ী। তবে আজকে আমি যেভাবে একটা মজাদার ডেজার্ট তৈরি করব, এভাবে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে। ইফতারিতে মিষ্টি জাতীয় খাবারগুলো আমার হাজব্যান্ড তেমন একটা পছন্দ করে না, তবে আমার কাছে মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে, আর মিষ্টি খাবার আমি অনেক বেশি পছন্দ করি। এজন্য আসলে মাঝে মধ্যে একটু মিষ্টি আইটেম আমি তৈরি করি, তবে আরিয়ার পাপার কাছে ভাজা পোড়াগুলো খেতেই বেশি ভালো লাগে, ওগুলো না হলে আসলে চলেই না। এতে করে কিন্তু আমার কাজটা আরও বেড়ে যায়, কারণ আমাদের দুজনের পছন্দ অনুযায়ী খাবারই তৈরি করতে হয়। তবে ভাজা পোড়া আইটেমগুলো যে আমার কাছে ভালো লাগে না তাও কিন্তু নয়, আমার কাছেও ভাজা পোড়া আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে। তবে মাঝে মধ্যে ইচ্ছা করে ইফতারির মধ্যে একটু ভিন্নতা কিছু আনি, এক একদিন এক একটা তৈরি করে খাই। আর এই তো চিড়াগুলোকে খুব ভালো করে ধুয়ে এখন আমি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো, এতে করে চিড়াগুলো অনেক বেশি ফুলে যাবে। আর এই তো অফ ক্যামেরায় মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি, আর এখন হচ্ছে আসরের আজান দিয়ে দিয়েছে। তো আসরের নামাজ পড়ে আমি চলে গিয়েছি ছাদে। ছাদে আমার বেশ কিছু গাছ আছে, গাছগুলোকে পানি দিয়েছি। আর এই তো ছাদ থেকে আসার সময় আমি আমার ছাদ বাগান থেকে কিছু কলমি শাক নিয়ে এসেছি, এগুলো দিয়ে আজকে মজাদার একটা শাকের পাকোড়া করব। শাকের পাকোড়া আর এক্সট্রাভাবে তৈরি করব না, পেঁয়াজু বানানোর জন্য যে ডালটা বেটে রেখেছি ওই ডালটার মধ্যে শাকগুলো দিয়ে দিব, এতে করে খুব মজাদার একটা বড়া তৈরি হবে। আর এই তো এখানে আমি ব্লেন্ড করা ডালের সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং শাক কুচি দিয়ে দিয়েছি, এরপর অল্প পরিমাণ বেসন দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ তো দিতেই হবে, এছাড়া কিন্তু আর কোনো স্পাইস দেইনি। কোনো এক্সট্রা মশলা ছাড়াই কিন্তু খুব মজা হয় এই শাকের বড়াগুলো খেতে। আর এই তো আমাদের ভাজা পোড়া প্রায় শেষ হয়ে গিয়েছে, আর ইফতারের সময় হয়ে যাচ্ছে, এই জন্য টেবিলের উপরে সব কিছু নিয়ে এসেছি, মোটামুটি করে এখন সব কিছু গুছিয়ে নেব। প্রথমে ভাবলাম চিড়ার ডেজার্টটা তৈরি করে ফেলি, আর চিড়ার ডেজার্টের মধ্যে তো অবশ্যই কলা লাগবে, কলা দিলে এটা খেতে আর অনেক বেশি মজা হয়। আর এই তো এখানে আমি চিড়ার সাথে চিনি দিয়ে দিয়েছি, সেই সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর নিয়েছি দুইটা কলা, সেই সাথে আরেকটা আইটেমও মিক্স করব। তার আগে আমি সব কিছু একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এই তো এই জুসগুলো নিয়ে নিয়েছি, কারণ আজকে হচ্ছে কোনো শরবত বানাবো না, তাই ভাবলাম এই ম্যাঙ্গো জুসগুলোই খাবো শরবতের পরিবর্তে। আর এখানে আমি হালিম নিয়েছি, আমার বাসায় একটু হালিম ছিল, আর এই হালিমটা নিয়ে নিয়েছি মুড়ি মাখার সাথে দেব। আর এই তো শসা কুচি করে নিয়েছি, সেই সাথে পেঁয়াজ কুচি, মরিচ কুচি সব কিছু কুচি করে নিয়ে অলরেডি ছোলাটা আমি ভোলের মধ্যে নিয়ে নিয়েছি, আর এই ভোলের মধ্যে করে মুড়ি মাখিয়ে খাবো আজকে। আমরা আসলে প্রতিদিনই মুড়ি মাখিয়ে খাই, মুড়ি মাখিয়ে খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি, আর পরিবারের সবাই মিলে আসলে মুড়ি মাখিয়ে খেতেও অনেক বেশি ভালো লাগে। তবে আমার বাচ্চারা কেন জানি না এই বছর ইফতারিতে তেমন কোনো কিছুই খাচ্ছে না, অনেক জোর করি আসলে একটুই খাওয়ার জন্য। তবে দুই মেয়ের এক মেয়েও তেমন কোনো একটা কিছুই খাচ্ছে না, ছোটো মেয়ে মাঝে মধ্যে একটু খেজুর খাবে, তবে বড় মেয়ে কোনো কিছুই খেতে চাচ্ছে না। তখন আসলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, যখন আমরা রোজা থাকতাম না, মা যখন এগুলো বানাতো আমরা চুলার থেকেই গরম গরম নিয়ে নিয়ে খেয়ে ফেলতাম, তখনকার সময়টাই আসলে অনেক বেশি মজার ছিল। তবে আমার বাচ্চারা এখন আসলে ওগুলো এখনও বুঝে না, ওদের আসলে এসব খাওয়ার প্রতি কোনো ইন্টারেস্টই নাই, আর আমরা কিন্তু আগে খুব মজা করে খেতাম। যাই হোক, তো এখানে আমি কিন্তু ডেজার্টটা তো অলরেডি তৈরি করে ফেলছি। তো প্রথমে তো দেখিয়ে দিলাম যে আমি চিড়ার সাথে কী কী মিক্স করেছি, তো পরিশেষে আমি গুরু দুধ দিয়ে দিয়েছি, আর এই গুরু দুধ দিলে আসলে এই ডেজার্টটা খেতে আরও অনেক বেশি মজা হয়। তবে গুরু দুধ ছাড়াও কিন্তু এই ডেজার্টটা খাওয়া যায়, তবে গুরু দুধ দিলে এটা খেতে আরও অনেক বেশি মজা হয়, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই তো আমি এখানে আরিয়ার পাপাকে একটু দিয়েছি, তবে আরিয়ার পাপা যেহেতু মিষ্টি আইটেমটা একটু কমই পছন্দ করে, এজন্য সবটাও খায়নি, অল্প একটুই খেয়েছে, তবে আমার কাছে কিন্তু খেতে অনেক বেশি ভালো লেগেছে। তো আমি ইফতারিতে একটু খেয়েছি আর বাকিটা রেখে দিয়েছিলাম, পরে আবার খেয়ে নিয়েছি। এই দিক দিয়ে আরিয়ার পাপা বেশ অনেকগুলো মুড়ি মাখিয়ে নিয়েছে। তো আজকে যেহেতু ইফতারিতে আমি আর আরিয়ার পাপাই ছিলাম, আমার দেবর ছিল না বাসায়, তো এই জন্য আসলে সবগুলো মুড়ি মাখাও আমরা খেতে পারি না, অনেকটা মুড়ি মাখা রেখে দিয়েছিলাম।
যাই হোক, ইফতারি শেষে মাগরিবের নামাজ পড়ে বড় মেয়েকে হুজুরের কাছে দিয়ে এসেছে আরবি পড়তে। এটা আসলে আমাকে প্রতিদিনই করতে হয়। আর এই তো আজকে পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।